চাঁদাবাদির কারণে আমরা এই চাঁদাবাদি জিনিসটা চাই না। এটা এখান থেকে কিভাবে মুক্ত করা যায় এটা আমরা এই জন্য এখানে দাঁড়াইছি। প্রতিটা গাড়ির থেকে 50,000 বা 1,00,000 করে টাকা আশরাফে দাবি করছে। আশরাফ এবং বিডিআর বাবুল সহ আশরাফের একটা সিন্ডিকেট আছে, এনাতুল্লাহ খন্দকার সহ। এনাতুল্লাহ খন্দকার বর্তমান নাই, এনাতুল্লাহ খন্দকারের জিনিসটা ধরে রাখতে চাইতেছে সৈরাতার আশরাফ। আমরা তো এখন আশরাফের এই জ্বালাতন্ত্র নাম আমাদের সহ্য হইতেছে না। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক না, একবারে চাইছে। আর মাসিক তো মাসিক বলতে কি দৈনিক একটা চাঁদা আছে, দৈনিক একটা চাঁদা আকারে 1,200-1,500 টাকা, এটা হলো দৈনিক। আর 1,00,000 বা 50,000 যে টাকা চাইছে একবারে চাইছে। ওই যে আপনারা এই আকাশ পরিবহন যে অ্যাক্সিডেন্ট করছে ওইখানে ওনার ডোনেশন দিতে হবো, এই কারণে আমাদের সাথে দাবি করছে। আমরা টাকা দেইনি দেখা, এই যে আমাদের গাড়ি চালাইতে দেয় নাই, এই যে আমাদের গাড়িটি রং করে দিয়েছে দেখেন, আমরা এত টাকা খরচ করে গাড়ি কালার করছি দেখেন গাড়ির কী অবস্থা। আমাদের ভিতর আর আশরাফের হচ্ছে আপনার আকাশ সুরাহনা হইলে আর এখন আর কী করবো। আমরা গাড়ি বেচা নাইলে গাড়ি কায়দা দিয়া থুয়া চলে দিয়ে দেবো, এছাড়া আমাদের কোনো উপায় নেই। মানুষের বয়স বাড়ে ভাজান, খিদার বয়স বাড়ে না। কি আমি পেতনির মতো? আচ্ছা তুমি আমার সামনে নিজেকে যেভাবে উপস্থাপন করো, বাবা মার সামনে তো সেভাবে করো না, বন্ধু বান্ধবের সামনে আরেক রূপে, অপরিচিত মানুষের সাথে আরেকটা রূপে, তাই না? একমাত্র মানসিক বিকারগ্রস্ত মানুষজন এক রূপেই থাকবে, তারা সব ক্ষেত্রে নিজেদের একটা রূপে প্রদর্শন করে। প্লিজ তোমার ভাষণ বন্ধ করো।